মেলা কর। মানুষের বাড়ি বাড়ি কাজ করলে তো টাকা পাস। সর সর, আমরা কোনো টাকা টাকা দিতাম না বাগান থেকে। তুই অনেক গেছ, আমরা কোনো টাকা দিতাম না। সর সর জানতে। এটা দেখতেছি আমি, এটা এটা কি সমাজ! তারা নিজেরা সাহায্য করতো না, অন্য কারোর সাহায্য করতে দিত না। আজকাল এই ভদ্রলোক গুলি ছাড়তাম না আমি। আমরা একটু গাড়িতে নামেন দাদারা, কথা আছে আপনারা লোক। কে রে ভাই, কে রে গাড়িতে নামছ? আরে নামেন না দাদা, চল না। আচ্ছা দাদা, আমার আপনারা খিতাব হয়েছেন, ঠিক হতে কইছি ভাই। তুই তারা রাত ফো আছে, সব আছে, তুই তার আদেশ আমরা তো হাতাম দিতাম সিনাগারে, সব আছে। দেখছিলি ভাই, তারা হাত পা সব কিছু ঠিক আছে, তারা তো ইচ্ছা করলে কাজ করেও খাইতে পারে। ভাই আর্রাটা আনা দিয়া তুই রাস্তার কুকুররা যদি খাওয়ান দেয় তো ভালোই গো, বুঝছ? এটি তো অবুজ প্রাণী, এটি তো খাওয়ান দিতে লাগে। বা বা বা, আপনারা তো শিক্ষিত মনে হইতেছে, আপনারা নিশ্চয়ই স্যার কি করেন? ও আমরা চাকরি করি, তোয়ারলাই কি ভালা মেশিনাটাই দিতাম। ঠিকই দাদারা, আপনারা সবই আছে বাট কমন সেন্স নাই। মানে তুমি কি তা কইতে চাইতেছ? আপনারা চাইতেন না, আমি কিচ্ছু কইতাম দিতেছি না। এই বাচ্চাটা যে এই বাচ্চাটা কি কি তা করে কাজ করবে, কত সুন্দর বাচ্চা এটা। কাজ করলে কাজ করানোর মতো অনেক আছে। মানলাম ভাই আপনার কথাটা আমি। আচ্ছা দাদা, আপনারা ভাই ধরে কাজ করাবেন না? না, এত ছোটো বাচ্চা আমার ঘরের দরকার নেই। ও ভাই, এর মানে আপনিও তার আপনার ভাই কাজ লইতেন না? দেখছেন নি ভাই, আপনি নিজেও কাজ করাইছেন, এমন তো সবাই করবে। তারা কই যাইব আর তারা কি টাকাইব, তারাও তো ভগবানে ফেট দিছে। তারাও মানুষ, তারারও তো বাঁচার অধিকার আছে। ঠিকই ভাই, এই কথাটা ঠিক কইছো তুমি। আর আপনারা তো জানেন, 14 বছরের নিচে শিশুদের দিয়া কাজ করাইলে পুলিশ কেস হইতে পারে, তাইলে এরা করবো কিন্তু আপনারা একটু চিন্তা করেন। একটা আমি আর আপনারা খুবই ভাগ্যবান যে আমরা ভালো পরিবারে জন্মগ্রহণ করছি।
যদি তারার মতো মা বাবার ঘরে আমরা জন্মগ্রহণ করতাম, আমরাও এমন অবস্থা হলো, আমরাও ভিক্ষা করে খেলাম। আমরা ভালো পরিবারে জন্মগ্রহণ করছি দেখি, আপনারা অভিযোগ হইতেছেন, আমরা কলব হইতেছেন। আপনারা নিজেরা সাহায্য করলে করেন, না করলে নাই, কিন্তু যারা সাহায্য করতেছে তারা বাধা দিয়ে না। আর একটু সাহায্য করলে ক্ষতিটা কি তো আমরা ভাই, এই বিষয়টা আমরা বুঝতে ভুলেছি, কিন্তু তুমি আমরা ছোট এসেরও বিষয়টা বুঝছো, ধন্যবাদ স্যার। এখানে ধন্যবাদ দেওয়ার মতন কিছু আইসে না, আমরা নিজেদের সাধ্য মতো ওদের যদি একটু হেল্প করি বা সাহায্য করি, অল্প অল্প যা নিজের সাধ্য মনে হবে, বরং জীবনে একটা ভালো কাজ করছি এমন একটা অনুভূতি। আচ্ছা ভাই, আমরা বলেছি এখান থেকে রাস্তার এমন ফুলো লাইন দেখলে আমরা দূর দূর পারি সাই। একদম ঠিক স্যার কথা, আমরাও বাসি এরারও বাঁচতে সাহায্য করি। এই মনে হয় এদিকে আচ্ছা বন্ধুরা, আশা করি আপনার এই ভিডিওটা খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমরা এমনিতে বানাইনি না, আমরা লোকে এক বন্ধুর সঙ্গে এমন ঘটনা হয়েছে, নাম গৌতম, এই ঘটনাটাই আমরা তুলে ধরলাম। যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার। আচ্ছা ইয়ো, আমার আপনারা কি দেখো? আচ্ছা আজ থেকে ভাই আমরা রাস্তা বাচ্চাদের দেখলে কি সাতা মাথা স্টার্ট।